তোমার এড দিলে ইনভাইট নাও না ভেবাস পাওয়ার আগে ভাববলা গেছে ভাবজা তো বলছে তাহলে তোমাকে একটা ওপেন চ্যালেঞ্জ দিতাছি পারলে কাস্টমে আইছো সাত দিলে বইলা দিবুনি কি রে ভাইগনা বুঝলাম না তুই 10 লাখ টাকা দিয়ে পিসি কিনছিস পিসি কিনে তুই আমারে চ্যালেঞ্জ দিছস কি ব্যাপার সেবার কি ধুল মিয়া তোমার মন বচ্চাত ফকিনের সাথে কথা বলতিস আগে লেভেল আইছো আমার মত পিসি পেলে আলো আর তোমার মন ফোন বলার সাথে কথা বলছিস যা ভাগ বেটা ख्याल करा सबा मनोज दिए देखें কথা হ্যালো 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 ভাইগনা হ্যালো তুই দেখলাম আমার ভিডিওর মাধ্যমে অনেক অনেক অপমান করে অফারেন্স চ্যালেঞ্জ দিলি বুঝলাম না বিষয়টা তো চ্যালেঞ্জ দেব না তোকে তো তোমার মতন কি বট 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 লাগঙ্গিল বট মানে তুই আমারে বট বলতাছস তোর কি কয়দিন আগের কথা মনে নাই যে কয়দিন আগে কাস্টমে সাত দুয়ে খাইলি আমার কাছে ওই কথা কি তোর মনে নাই ইয়ে ইয়ে না মানে তখন তো আমি আকিল প্রেমে আসক্ত ছিলাম এই জন্য গেম খেলতে মন বসছে না মানে বুঝলাম না ভাই আমার বাইক না আমারে কিক দিছে মানে পিসি কিনা অপমান করে আমারে কিক দিছে তো দেখি ওরে আরেকবার ইনভাইট দিয়ে দেখি ভাই মানে কিছু বলার নাই আর হ্যালো হ্যালো কি লে ফোন পেলে আর আবার ইনভাইট দিস কেন শালা বট ভাই মানে তুই একটা পিসি কিনে নিজেরে কি মনে করতেছস তুই যে আমার বট বলতাছস আগের দিন যে তোর আমি কাস্টমে হারাইলাম সে কথা কি তোর মনে নাই নাকি আচ্ছা মামা একটা কথা বলি শুনো আগের দিন তোমার তো সাল দিছিলাম আজকে কোনো সাল সাল দেওয়া হবে না কারণ আজকে আমি পিসিতে আসি 10 লাখ টাকার পিসিতে মানে কি বুঝলাম না ও আমারে আবার কিক দিল মানে ভাই যারে আমি নিজে হাতে করে খেলা শেখালাম আজকে সেই আমারে অপমান করে তো ওরে কিন্তু কাস্টমে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিব তো কাস্টমের আগে আমার ছোট্ট একটা দিতে হবে চাইলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন যদি আপনি ক্রিকেটে বাজি লাগান 1x বেটে তাহলে আপনিও পেশাদার খেলোয়াড়দের মতো অনেক টাকা জিততে পারবেন 1x বেট বড় জয় এবং দ্রুত পে আউট 1x বেট নতুন গ্রাহকদের জন্য অতিরিক্ত বোনাস এই ভিডিওটা স্পন্সর করেছে 1x এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে এখানে আপনার মতামত দিয়ে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার এখানে তুমি বাবা ক্রিকেট ফুটবল এবং এরকম অসংখ্য গেমের লাইভ স্কোর এই সব স্কোরে তোমার মতামত এবং প্রেডিকশন করে জিতে নাও দ্বিগুণ টাকা ক্রিকেট ফুটবলের উপর ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা এখন তোমার বাম হাতের খেলা আর আমার প্রোমো কোড AKM50 ইউজ করলে প্রথম ডিপোজিটে ভেজাস তো 200% বোনাস টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবা বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে তাহলে আর দেরি কিসের এক্ষুনি ডাউনলোড করো 1x আর আমার দেওয়া প্রোমো কোড ইউজ করো তো গাইস বেশি দেরি না করে এবার ভাইগনা ইনভাইট দিয়া দি মানে ভাই দুই দুইবার কিক দিল আমারে হ্যালো হ্যালো এই ভাইগনা এই তুই কিক দিছস কেন আমারে আবার ইনভাইট দেয় সমস্ত
একটা বট ফোন পেলে আমার লেভেলে নাই তাও ইনভাইট যাই বহুত তেজ হো রয়ো হ্যাঁ বহুত পাইখা গেছিস আচ্ছা ঠিক আছে তুই শুধু একটু অপেক্ষা কর আমি কাস্টম বানায় তোর ইনভাইট দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি কাস্টম বানায় আমার ইনভাইট দাও A few moments later. So guys, এখানে দেখতে পাইলেন বাইক নামার কিভাবে অপমান করলো মানে ভাই ওইটুক পোলা নতুন একটা পিসি কিনে নিজের কি মনে করতেছে আল্লাহই জানে তো এখানে কিন্তু কাস্টম বানাই ফেলছি আর কাস্টমটা কিন্তু স্টারও দিয়ে ফেলছি তো আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন যে কে জিততে পারে আর আমার বাইক নাচ দিয়ে গেম পেলে ভাই আমার নিজেরও কিন্তু ভয় করতেছে কিন্তু ভাই ওরে গেম খেলা শিখাইছি আমি আর ও আমারে চ্যালেঞ্জ দেয় কেমনে ভাই তো আপনারা কার সাপোর্টার আমার সাপোর্টার না আমার বাইক নাচ সাপোর্টার সবাই কিন্তু কমেন্ট বক্সে এক্ষুনি বলে যাবেন তো এখানে কিন্তু প্রথম রাউন্ডে ফাইট মুভমেন্ট দিয়ে দিছি তো এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা ওরে ভাই ড্যামেজ দিতে পারতেছি না মানে কি মুভমেন্ট তো এখানে কিন্তু অপি লেভেল একটা ড্যামেজ দিয়ে দিছি প্রায় 70-80 উপরে তো এখানে আবার বেরোলে ও ভাই সাহ মানে 150 উপরে ড্যামেজ আর 50 হিল আছে তো এখানে ভাই ওর মুভমেন্টে তোর গুলি গায়ে লাগাতেই কষ্ট হচ্ছে তো এই সাইডে বাইরে ভাই বাইরে কিন্তু হেডশট মানে বলতে না বলতেই কিন্তু হেডশট তো গাইস প্রথম রাউন্ড কিন্তু আমি অপি লেভেল একটা এমপি বডি হেডশট দিয়ে ম্যাচটা জিতে নিলাম তো গাইস মানে আমার বাইকনার হারাইছি বুঝতে পারতেছেন আমার বাইকনার গেম প্লে তো এতদিন আপনারা দেখছেন বাইকনা কি লেভেলের গেম প্লে করে আর আমি গাইস সচরাচর গেম প্লে ভিডিও আপলোড দেই না বলে এই না যে আমি গেম প্লে করতে পারি না তো আমার বাইকনার গেম প্লে তো দেখছেন আজকেও যদি আমার বাইকনার হারাইতে পারি তো গাইস সবাই কিন্তু ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে প্রথম রাউন্ড কিন্তু আমি জিতে গেছি এখন দ্বিতীয় রাউন্ড দেখি আমি জিতে যেতে পারি কিনা আর দ্বিতীয় রাউন্ড যদি জিততে পারি তাহলে কিন্তু আমার বাইকনা অনেক চাপে থাকবো তো এখানে আমি মূল ফাইট মুভমেন্ট দিয়ে দিই তো প্রথম রাউন্ড জিতে কিন্তু মনের মধ্যে একটা ভাব চলে আইছে তো এই রাউন্ড তো জ্যামনক জিতাই লাগবো ও আরে ভাই মানে কেমনে হেডশট দিলে স্পর্শ দিয়া ওরে ভাই মানে গাইস আমি কিন্তু ডরাই গেছি একবারে কি হেডশট দিল একবারে প্রথম রাউন্ড কিন্তু এখানে বাইক না জিতছে সেকেন্ড রাউন্ড কিন্তু আমি জিতছি তো ম্যাচ কিরকম আড্ডা দিয়ে হবে আপনারা তো বুঝতেই পারতেছেন আর আমি অনেকদিন গেম প্লে না করার কারণে আমার মুভমেন্ট একটু স্লো হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ যা আছে ভালোই আছে তো এরাউন্ড কিন্তু জ্যাম নেওয়া আমার জিতাই লাগবো এখানে বাইক না আমার যে মাইটটা দিল তো এখানে আমি মূল ফাইট মুভমেন্ট দিয়ে দিই তৃতীয় রাউন্ডের তো এখানে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা মানে ভাই গুলি বাইর করে কিন্তু গোলওয়াল ফেলানো লাগবে কারণ আমার বাইক না যে হেডশটটা দেয় ভাই কখন কেমনি কি হেডশট দিয়ে ফেলে তো এখানে আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা ভাই কিছু ড্যামেজ দিচ্ছি গোলওয়াল ফেলাই দিচ্ছি মানে ভাই আমার বাইক না যে কি ভয় করে আমার জানেন না কারণ উড্ডি কাপড়ি হেডশট মেরা দেয় তো এই সাইড দিয়ে গিয়ে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা ও ভাই মানে 23-20 ড্যামেজ দিছি ভাই আবার গোলওয়াল মানে দেখেন ভাই মানে ভয়তে কি গোলওয়ালটা মারতেছি তো এই রাউন্ড যদি আমার বাইক না আমি হেডশট দিয়ে মারতে পারি তাহলে কিন্তু ভিডিওতে সবাই লাইক করে দিবেন তো এখানে বলতে না বলতে ও ভাই সাব অপি লেভেলে কিন্তু একটা হেডশট দিয়ে দিলাম ও থেকে একটু মুভমেন্ট টুভমেন্ট নিয়ে নিলাম মানে যাতে আমার বাইক না একটু ভয়টাই পাওয়া যায় তো এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড আমি জিতছি সেকেন্ড রাউন্ড বাইক না জিতছে এবং থার্ড রাউন্ড কিন্তু আবার আমি জিতছি তো আমার দুইটা হেডশট আর বাইক না একটা হেডশট তো এখন দেখা যাক ফোর্থ রাউন্ড কে জিতে তো এখন আমি ফোর্থ রাউন্ডের মূল ফাইট মুভমেন্ট দিয়ে দিই আর এখানে কিন্তু ভাই একটু শয়তানি করে লল টল দিছিলাম মানে ভিডিওতে যাতে জমে আর পোলাই পিসি কিনে আমার চ্যালেঞ্জ দেয় ভাই ওর গুরু আমি ওরে খেলা শিখাইছি আমি আর ও আমার চ্যালেঞ্জ দেয় তো এখন আমি বেশি কথা না বলে চার রাউন্ডের মূল ফাইভ রাউন্ডে দিয়ে দিই তো গাইস আমি দুইটা রাউন্ড জিতছি বলে বাইক না সার দিয়ে খেলবো এরকম কোনো কথা না কারণ আমার বাইক না কখন কেমন অব্দি কাপ হেডশট মারবে তো এখানে আমি একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা ড্যামেজ দিয়ে গেল ও ভাই সাহেব আমারও কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছে তো এই সাইডে বাইরে হেডশট দেওয়ার চেষ্টা ভাই তাও দেখে আমার কেমন ড্যামেজ দিয়ে ফেলছে তো ভাই সাহেব আমি কিন্তু বলতে না বলতে অপি লেভেল একটা হেডশট দিয়ে ফেলতাম তো এই সাইডে ভাই আমার ড্যামেজ অবস্থা দেখেন ও ভাই সাহেব এখানে গোলওয়াল স্পিড দেখছিলেন আমার কি গোলওয়াল স্পিডে গোলওয়াল পেলে তারে মাইরা দিলাম তো গাইস এখন লাস্ট রাউন্ডের মূল ফাইভ রাউন্ডে দিয়ে দিছি ভাই এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা মানে ভাই উঠতে কাছে হেডশট মারবো এবার তো এখানে ভাই উঠতে কাছে ট্রাই করতে করতে আমার এডব্লিউএম শট মেরে দিছে তো তারপর আমি উঠতে কাছে ট্রাই করতেছি এখানে আমি ওয়ান টাপই দিব তো এখানে বারবার ওয়ান টাপ দেওয়ার ট্রাই কিন্তু ভাই লাগেই না বুঝলাম না তো এইবার ভাই ও ভাই সাব হেডশট দিলাম মানে ও ভাই তো গাইস একটা মজার বিষয় কি জানেন এখন যদি আমি বাইকনার গ্রুপে যাই বাইকনা বলবো মামা বিশ্বাস করো আমার নেট প্রবলেম ছিল মানে ও কেমনে কি করে বলবো তো ওসব বিষয় বাদ দিলাম তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু ভিডিওটা একটা করে লাইক করে দিবেন এখন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন